Assalamualaikum. Hey everyone, this is Aisha Rupa from Ash Media. আবারও চলে এসেছি নতুন একটি আর্নিং ভিডিও নিয়ে। আপনারা চাইলে কিন্তু কপি পেস্ট করে ইনকাম করতে পারেন, আর কপি পেস্ট ছাড়াও ইনকাম করতে পারবেন খুব সহজে। আমি আপনাদেরকে এই ভিডিওগুলো কেন নিয়ে আসছি, আমি বেসিক্যালি আপনাদেরকে ফাইবার মার্কেট প্লেস নিয়ে অনেকগুলো ভিডিও দেখিয়েছি। সো এই ভিডিওটি ফাইবার মার্কেট প্লেস নিয়ে। আপনারা কিন্তু এটা আমাকে প্রশ্ন করতে পারেন যে কেন আমি বারবার এই মার্কেট প্লেস নিয়ে কথা বলছি, কারণ আপনারা চাইলেই হচ্ছে যারা নতুন তারা কিন্তু সব মার্কেট প্লেসে কাজ করতে পারবেন না। আপনাদেরকে পারবেন কিন্তু অনেক বেশি টাইম প্রয়োজন, অনেক বেশি এক্সপিরিয়েন্স দরকার, অনেক বেশি স্কিল প্রয়োজন হয়। সো আপনারা চাইলে কিন্তু ফাইবার মার্কেট প্লেসে অনায়াসে কাজ পেয়ে যেতে পারেন। সো আমি এই জন্য কিন্তু বেসিক্যালি আপনাদেরকে বারবার এখানে দেখাচ্ছি, এখানে ছোটো ছোটো কাজ করে কিন্তু আপনারা বিভিন্ন ওয়েতে কিন্তু ভালো ইনকাম নিয়ে আসতে পারেন। সো আমার কিন্তু আরও ভিডিও আছে, আপনারা চাইলে ওই ভিডিওগুলো দেখে আসতে পারেন। তো আমি আজকে আপনাদেরকে বলবো যে কীভাবে আপনারা ট্রান্সলেট করে ইংলিশ থেকে বাংলা ট্রান্সলেট করে আপনারা কীভাবে একটি ভালো ইনকাম আপনাদের পকেটে নিয়ে আসতে পারেন। এখন এখানে কথা হতে পারে যে আপনি খুব বেশি ভালো ইংলিশ পারেন না, সো আপনি কীভাবে ইংলিশ থেকে ট্রান্সলেট করে বাংলা করবেন, এটা কিন্তু অনেকেই জানে। আর যারা জানেন না তাদের জন্য বলছি, আপনারা কিন্তু চাইলেই বিভিন্ন যে আমাদের ট্রান্সলেটর সফটওয়্যারগুলো আছে বা অ্যাপসগুলো আছে এগুলো কিন্তু ইউজ করতে পারেন, বা হচ্ছে ওয়েবসাইট, বেসিক্যালি আমরা গুগল ট্রান্সলেট ইউজ করে থাকি, এটা ইউজ করে ভালো একটি ইনকাম করতে পারেন। সো আগে আমি দেখাই আপনাদেরকে, দেখুন এখানে কিন্তু হিউজ পরিমাণ মানুষ শুধুমাত্র ইংলিশ থেকে বাংলা করে কিন্তু ভালো ইনকাম করছে। সো দেখুন এই আপুটি কিন্তু অনেক অনেক হিউজ পরিমাণ গিগ সেল করে ফেলেছে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি, দেখুন 336 বার। সো এই মার্কেটে কিন্তু খুব বেশি কম্পিটিশন নাই, আপনারা চাইলে কিন্তু এখানে আসতে পারেন। আর এই ভিডিওগুলো আপনারা কীভাবে, মানে সরি, এই গিগুলো আপনারা কীভাবে তৈরি করেন এগুলো নিয়ে কিন্তু অনেক ভিডিও আছে। আপনারা একটা ফাইবার অ্যাকাউন্ট খুলে ফেলুন, প্লাস এই গিগুলো তৈরি করে ফেলুন। আপনারা যদি চান আমি আপনাদেরকে নেক্সট টাইম এই ফাইবার নিয়ে ভালো একটি প্রপার একটি ভিডিও মেক করে দিব। তো যাই হোক, এটাই ছিল ব্যাপার। আপনারা কিন্তু ট্রান্সলেট করে হিউজ পরিমাণ ইনকাম করতে পারেন। আপনারা চাইলেই গুগল ক্রোমের যে ট্রান্সলেটর আছে এটা ইউজ করতে পারেন। সো এখানে কিন্তু আপনি বিভিন্ন ধরনের দেশের ভাষা কিন্তু ট্রান্সলেট করতে পারবেন। আপনারা জানেন এখানে একটি বিষয়, আরেকটি বিষয় হলো যে আপনারা যেটা ইউজ করতে পারেন, এখানে মাঝে মাঝে কিন্তু প্রপার ট্রান্সলেট হয় না বাংলার ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন, আরেকটি সাইট আমি আপনাদেরকে দেখাচ্ছি, সো এটা ইউজ করতে পারেন। আমি আসলে বেসিক্যালি এটাই ইউজ করি সব সময়, কারণ আমাকে যখন আমি ক্লায়েন্টের সাথে কথা বলি তারা তো ইংলিশেই কথা বলে। সো আমার তো দেখা গেছে যে আমি খুব বেশি যে ইংলিশে পারদর্শী এমন কিন্তু না। সো এক্ষেত্রে আমি এই ট্রান্সলেটারটা ইউজ করি, আপনারা চাইলে এটা ইউজ করে দেখতে পারেন। আমার মনে হয় একদম 100% প্রপার না হলেও মোটামুটি ভালো, একদম 95% ইংলিশ থেকে বাংলা আপনারা করতে পারবেন। সো মোটামুটি প্রপার একটা ট্রান্সলেট করতে পারবেন ভালো মতো। সো আমি কিন্তু এটা ইউজ করি, আপনাদেরকে একটু দেখাচ্ছি আপনারা কীভাবে ট্রান্সলেট করবেন। আমি অনেকে যদি না জেনে থাকেন, সো সেক্ষেত্রে আমি আপনাদেরকে ট্রান্সলেট করে দেখাচ্ছি, জাস্ট এ মিনিট। ওকে, তো আপনারা কিন্তু এখানে শুধুমাত্র ইংলিশ থেকে বাংলা বা বাংলা থেকে ইংলিশই করতে পারবেন। আর গুগল ট্রান্সলেটে তো আপনারা যত ভাষা আছে সবই ট্রান্সলেট করতে পারবেন। ওকে, তারপর আমি ট্রান্সলেট করে ফেলতেছি। সো আপনি দেখুন এখানে কিন্তু এই ইংলিশে কিন্তু ট্রান্সলেট হয়ে গেছে আমাদের ইংরেজি থেকে বাংলা ভাষা। আমরা যাই হোক, আমি যেটা কপি করেছিলাম সেটা আপনারা এখানে পরে দেখে নিতে পারেন। একদম মোটামুটি আমি বলতে পারি যে 95% অ্যাকুরেট হয় এটা। এটা খুবই একটা ভালো সাইট, আমি এটা পার্সোনালি ইউজ করি। সো গাইস, তো আপনারা চাইলেই কিন্তু এই মেথডটা ইউজ করতে পারেন। অ্যান্ড ভিডিওটি যদি ভালো লেগে থাকে, সো আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন, আর বেশি বেশি শেয়ার দেবেন, লাইক কমেন্ট করে যাবেন। আর নতুন ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।